দুই বছরেরও বেশি সময় র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন শেষে পুলিশের মহাপরিদর্শক পদে পদোন্নতি পেয়েছেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। পুলিশের সর্বোচ্চ আসনে দায়িত্ব গ্রহণের আগে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সাথে কথা বলছেন তিনি। সরাসরি চলে যাচ্ছে সেখানে। ভুল বুঝতে পারা জঙ্গিদেরকে স্বাভাবিক জীবনে পুনর্বাসনের জন্য ডিরেডিক্যালাইজেশন এন্ড রিহ্যাবিলিটেশনের মাধ্যমে জঙ্গিদেরকে বিনা শর্তে আত্মসমর্পণের সুযোগ করে দিয়েছি। আমাদের এই উদ্যোগে বাস্তবায়নের মাধ্যমে 2021 সালে 9 জন জঙ্গিকে আত্মসমর্পণের মাধ্যমে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হয়। এর আগেও আমরা একটা উদ্যোগ গ্রহণ করেছি, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় র‍্যাব ফোর্সেসের জোরালো অভিযান পরিচালনার মাধ্যমে সুন্দরবন দস্যুমুক্ত হয়। সুন্দরবনের 32টি দস্যু বাহিনী 328 জন জলদস্যু আত্মসমর্পণের মাধ্যমে দস্যুমুক্ত হয় সুন্দরবন। দস্যুমুক্ত সুন্দরবনের মাননীয় প্রধানমন্ত্রী গত 2018 সালের 1 নভেম্বর সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করেন। এই সুন্দরবন আপনারা জানেন যে সুদীর্ঘ কাল ধরে সেখানে দস্যুদের একটা অবাধ বিচরণ ছিল। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সারাশি আক্রমণ এবং যুগোপযোগী ব্যবস্থা, একদিকে যেমন তাদের সাথে আক্রমণ, অন্যদিকে তাদের আত্মসমর্পণের সুযোগ করে দেওয়া, সাথে সাথে যারা আত্মসমর্পণ করেছে তাদেরকে সমাজের মূলস্রোত ধারায় মিশে যাওয়ার সুযোগ করে দিয়ে আমরা সমাজকে অপরাধকে সমূলে উৎপাটনের যে কার্যক্রম আমরা হাতে নিয়েছি, এরই ধারাবাহিকতায় তৃতীয় বর্ষপূর্তিতে আত্মসমর্পণকৃত দস্যুদেরকে তাদের প্রয়োজন অনুযায়ী মাছ ধরার নৌকা আমরা একটা অ্যাসেসমেন্ট করেছি। অ্যাসেসমেন্ট করে যার যেটা প্রয়োজন সেটা আমরা দিয়েছি। সেখানে আপনারাও উপস্থিত ছিলেন, আপনাদের উপস্থিতি আমরা এই কার্যক্রমগুলো করেছি। মাছ ধরার নৌকা ও জাল, ইঞ্জিন চালিত নৌকা, গবাদি পশু, মুদির দোকান এবং ঘর বিতরণ করা হয়। জলদস্যু মুক্ত সুন্দরবনের ধারাবাহিকতায় 2020 সালে র‍্যাব ফোর্সেসের জোরালো অভিযান ও প্রচেষ্টায় চট্টগ্রামের বাঁশখালী ও মহেশখালী কুতুবদিয়া অঞ্চলের 12টি জলদস্যু বাহিনীর 77 জন দস্যু বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ সহ র‍্যাবের নিকট আত্মসমর্পণ করে